আল্লাহর কাছে আসার শুক্রিয়া আদায় করি যে আল্লাহ তাআলা ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আমাদের একটা মুক্ত পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। চক্রান্ত এখনো শেষ হয়নি, চক্রান্ত চলছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিভিন্ন ভাবে আখ্যায়িত করে বাংলাদেশ জাতীয়তাবাদী পার্লামেন্ট ভেঙে দিয়েছে এবং একটা নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। আজকের এই অনুষ্ঠানে হওয়ার কথা ছিল, এলপি সাহেব জানেন, আমরা সবাই জানি, আমাদের র্যালি হওয়ার কথা ছিল ইন্ডিয়া ইনস্টিটিউটে, আপনার সবার কথা ছিল, অনেকগুলো কর্মসূচি আমরা নিয়েছিলাম। দেশে যে দুর্যোগ এসছে এবং আপনার যে কথাটা মির্জা আব্বাস সাহেব বলেছেন, গত 15-16 বছর ধরে আমরা যে সংগ্রাম করেছি এই সংগ্রাম ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম। সেই সংগ্রাম ছিল এই দেশে যে নির্বাচন, সেই নির্বাচনী ব্যবস্থাকে পুনরায় সংস্কার করে সেখানে তত্ত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করা। সেই সংগ্রাম ছিল মানুষ যাতে ভোট দিতে পারে সেই যে একটা অধিকার, সে অধিকারকে প্রতিষ্ঠা করা। একই সঙ্গে দেশের মধ্যে যে অন্যায় অবিচার, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে যে ভেঙে দেওয়া, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, একই সঙ্গে অর্থনীতিকে আবার চালু করা, সফল করা, এই সবগুলো ছিল আমাদের আন্দোলনের মুখ্য উদ্দেশ্য। আল্লাহর কাছে আশেষ মেহরবানি, মেহর শুক্রিয়া আদায় করি যে আল্লাহ তাআলা ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আমাদের একটা মুক্ত পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। গত 15-16 বছর ধরে আমাদের প্রায় 700 নেতা কর্মীকে গুম করা হয়েছে, তার মধ্যে 3 জন সংসদ সদস্য ছিলেন। 2000-এর বেশি অধিক মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। আমাদের প্রায় 6 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, গায়েবী মামলা দিয়ে আপনাকে পুরোপুরিভাবে পঙ্গু করে দিতে চেয়েছিল দলটিকে। এই দলটিকে ভেঙে ফেলার বহু চেষ্টা হয়েছে। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই, বসুন্ধরা টয়লেট্রেস, ফুরফুরে মন সারাক্ষণ। চক্রান্ত এখন শেষ হয়নি, চক্রান্ত চলছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিভিন্ন ভাবে আখ্যায়িত করে বাংলাদেশ জাতীয়তাবাদের যে কৃতিত্ব, সেই কৃতিত্বকে নস্যাৎ করার চেষ্টা চলছে। দেশ বেগম কাজিয়া মুক্ত হয়েছে, হাসিনা সরকার চলে গেছে, পালিয়ে গেছে, পার্লামেন্ট ভেঙে দিয়েছে এবং একটা নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। আসুন আজকে আমরা সবাই একত্রিত হয়ে আমরা ঐক্যের মধ্য দিয়ে এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটা নতুন বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ, একটা নব্য বাংলাদেশ নির্মাণ করি। আমরা বিশ্বাস করি যে এই সরকার অতি দ্রুত সময়ের মধ্যে তারা এই প্রতিষ্ঠানগুলোতে সংস্কার করে জনগণের কাঙ্ক্ষিত যে নির্বাচন, সে নির্বাচন দিয়ে জনগণের ভোটে নির্বাচিত একটি পার্লামেন্ট ও তার জন্য সরকার গঠন করতে সব রকম ভূমিকা তারা পালন করবেন।